চুয়াডাঙ্গায় অগ্রহায়ণের শেষে এসে শীত জেকে বসেছে দ্রুত কমতে শুরু করেছে তাপমাত্রা একদিনের ব্যবধানে তাপমাত্রা কমেছে তিন ডিগ্রি সেলসিয়াস উত্তর দিকে থেকে আসা শীতল বাতাস শীতের মাত্রা বাড়িয়ে দিচ্ছে চুয়াডাঙ্গা জেলা প্রতিনিধি আহসান হাবিব মামুনের প্রতিবেদনে বিস্তারিত চুয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ আগারের পর্যবেক্ষক তহমিনা নাসরিন জানান গতকাল রবিবার সকাল ছয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছিল পনেরো দশমিক আট ডিগ্রি সেলসিয়াস বাতাসের আদ্রতা ছিল আটানব্বই শতাংশ ওই দিন সকাল নয়টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পনেরো দশমিক পাঁচ ডিগ্রি সেলসিয়াস বাতাসের তাপমাত্রা ছিল বিরানব্বই শতাংশ সোমবার সকাল নয়টায় জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে বারো দশমিক দুই ডিগ্রি সেলসিয়াস বাতাসের আর্দ্রতা রয়েছে একানব্বই শতাংশ এদিন সকাল ছয়টায় তাপমাত্রা রেকর্ড করা হয় বারো দশমিক ছয় ডিগ্রি সেলসিয়াস সে সময় বাতাসের আর্দ্রতা ছিল সাতানব্বই শতাংশ চোয়াডাঙ্গা প্রথম শ্রেণীর আবহাওয়া পর্যবেক্ষণ ভারপ্রাপ্ত কর্মকর্তা জামিনুর রহমান বলেন ডিসেম্বর মাসের শেষের দিকে এ জেলার ওপর দিয়ে মাঝারি থেকে তীব্র আকারের একটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে হঠাৎ তাপমাত্রা কমে যাওয়ার কারণে দুর্ভোগ বেড়ে গেছে মানুষের বিশেষ করে দরিদ্র ও নিম্ন আয়ের মানুষ বিপাকে পড়ছেন হাসপাতালগুলোতে ঠান্ডাজনিত রোগীর সংখ্যা বেড়ে গেছে বয়স্ক শিশুরা নিউমোনিয়া ও ডায়রিয়া আক্রান্ত হচ্ছে কুয়াশার কারণে সড়কগুলোতে যানবাহন হেডলাইট চালিয়ে চলাচল করছে